আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকের মধ্যে একটি প্রশ্ন থাকে যে আসলে আমরা এখন কিন্তু ফ্রিল্যান্সিং শেখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ডিবিডি সেল করতেছে ইভেন আমরাও আমারও একটি প্রতিষ্ঠান ফ্রিল্যান্সার ইনকাম বিদিতে আমরা ডিবিডি সেল করে থাকি তারপরে কয়েকটা প্রশ্ন আসছে এরকম যে আসলে ডিবিডি থেকে কিনে শেখাটা বেটার নাকি সরাসরি কোর্স করা ভালো এই প্রশ্নটা অনেকেই করেছেন যে আসলে আমরা এখন কি করব। ডিবিডি কিনবো নাকি সরাসরি কোর্স করব কোনটা বেটার হবে এটার জন্য আমি মনে করি যে আপনি ডিবিডি কেনার চাইতে সরাসরি কোর্স করবেন যদিও আমরা ডিভিডি সেল করি এবং সরাসরি কোর্সও রয়েছে যাই হোক সরাসরি কোর্স বা আপনি যদি ডাইরেক্টলি কোর্সটা করেন ডিবি কেনার চাইতে এটার মধ্যে যে ডিফারেন্সটা থাকবে সেই ডিফারেন্সটা হলো ধরুন আপনি একটি কোর্স করলেন অনলাইনে আপনি একটি কোর্স করতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনি আপনার মেন্টর যে বিষয়টা আপনাকে বোঝাচ্ছে বা আপনি যেই বিষয়টা আপনার প্রবলেম হচ্ছে সেটা কিন্তু আপনি ওখান থেকে সরাসরি প্রশ্ন করে আপনি অ্যান্সার নিতে পারতেছেন আপনি সহজে এই বিষয়টা আপনি বুঝতে পেরতেছেন আপনার প্রবলেম হওয়ার সাথে সাথে আপনি তাকে প্রশ্ন করেছেন বা আপনাকে যে টপিকটা বোঝাচ্ছে এই টপিকটা আপনি বুঝছেন না যে জায়গায় ঠিক আপনার বোঝানোর এই মুহূর্তে আপনি বললেন যে স্যার আমি এই বিষয়টা বুঝতেছি না তখন কিন্তু আপনাকে ওই জায়গায় আপনার ট্রেনার আপনাকে কিন্তু এই বিষয়টা আপনাকে এই মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে এতে কিন্তু আপনার সহজ হচ্ছে এইটা কিন্তু আপনি ডিবিটিতে পাচ্ছেন না ডিভিডিটা হচ্ছে একটা বিষয় যেখানে রেকর্ড করা থাকে ক্লাসগুলো আপনি হয়তো এই দেখে প্র্যাকটিস করতে গেলেন কোনো একটা জায়গায় প্রবলেম হলে হয়তো বা তারা অনলাইন সাপোর্ট প্রদান করবে সেটা চাইতে আমার মনে হয় যে ফেস টু ফেস কমিউনিকেশন করে আপনারা যে কাজটা করবেন যে এই মুহূর্তে মেন্টর বোঝাচ্ছে আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা আপনি এখনই সলভ করে নিলেন সেটা সবচাইতে বেটার হয় আর আপনি যদি ডিভিডি কিনেন তাহলে এই সুযোগটা পাচ্ছেন না তো আমি বলবো যে দেখেন এখানে পার্থক্য হচ্ছে আপনি ডিবিডি কিনলে হয়তো অনলাইন সাপোর্ট পেলেও যখন প্রবলেম ফেস করছেন তখন পাচ্ছেন না হয়তো আপনি এটা দেখে তাদেরকে অনলাইনে নক করতে হইতেছে যারা অনলাইনে সাপোর্ট প্রদান করে নক করার পর একটা নির্দিষ্ট টাইমে আপনার ওই অথরিটি কেউ হয়তো বা জুম টিম টিমবিও অথবা এনিডেক্স আপনাকে সাপোর্ট প্রদান করলো কিন্তু এর চাইতে সবচাইতে বেশি সহজ এবং সবচাইতে বেশি আপনার জন্য সুবিধা হবে আপনি অনলাইনে বা অফলাইনে যেভাবেই হয় যদি কোর্স করেন তাহলে প্রবলেম হওয়ার সাথে সাথে আপনি পাচ্ছেন এতে কিন্তু আপনার বিষয়টা বুঝতে সুবিধা হচ্ছে এবং আপনার এক্সপিরিয়েন্স লেভেলটা গ্রো হতে সহজ হবে তাই আমি এই প্রশ্নের উত্তরে ডিবিডি না অনলাইন কোর্স বা ডিবিডি করবো না কোর্স করব সেটার জন্য আমি যেটা সাজেস্ট করি অবশ্যই আপনি ডিবিডির অনলাইন কোর্স করবেন সেটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট আপনি এটা করবেন তো এই ছিল মূলত আপনার প্রশ্নের আপনারা যারা প্রশ্ন করেছিলেন এটা এটার অ্যান্সারইভাবেই মানে আপনি অনলাইন কোর্স করবেন ডিবিডি কখনও কিনতে যাবেন না যদি আপনার অনলাইন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে ডিবিডি কিনে কি শেখা যায় না হ্যাঁ অবশ্যই শেখা যায় তবে দুইটার মধ্যে যদি ভালো বলা হয় তাহলে অবশ্যই অনলাইন কোর্স সরি কোর্স করা অনলাইন না অফলাইন বা অনলাইন যেটাই করেন কোর্স করাটা বেটার ডিবিডি চাইতে কোর্স অবশ্যই বেটার তো ভালো থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি এই বিষয়ে বা আরও অন্যান্য ফ্রিলান্সিং সেকশনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আর আমাদের এই চ্যানেলে ফ্রিলান্সিং সংক্রান্ত নতুন নতুন টিপস এবং প্রতিনিয়ত আমরা কিন্তু আপলোড করব তাই আপনার জন্য একটা ভিডিও মিস না হয় সেই জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সালাম আলাইকুম